আমরা এখন অলরেডি জানি কন্ট্রোলার থেকে ভিউতে কিভাবে ডাটা পাঠাইতে হয়, ভিউ বেগ যেমন ডাটাতে অলরেডি পাই। আচ্ছা, আমরা আরেকটা মেকানিজম দেখবো, সেটা হচ্ছে আমরা কন্ট্রোলার থেকে ভিউতে ডাটা পাঠাবো, সেটা ভিউ বেগ দিয়ে না। আমরা যখন রিটার্ন করি কোনো একটা ভিউ, আমরা সেই ভিউর আমরা যখন একটা ভিউ রিটার্ন করি তখন সে অনেকগুলো ওভারলোড নেয়। দেখেন এখানে 3+ ওভারলোড দেয় দেখাচ্ছে, ও অনেকগুলো ওভারলোডের নেয়। আমরা চাইলে ওর প্যারামিটার আমরা সেই যেটা পাঠাবো সেটা দিয়ে দিতে পারি, অবজেক্ট টাইপ যে কোনো টাইপের ডাটা আমরা এখানে পাঠাতে পারি। আমরা আলটিমেটলি এখন দেখবো আমরা যখন ভিউ রিটার্ন করি সেই ভিউতে কীভাবে ডাটা পাস করতে হয়। আচ্ছা, তো আমাদের যেহেতু স্টুডেন্টস মেথডটা আমাদের কিছু স্টুডেন্ট কালেকশন দেয়, তা আমরা সরাসরি চাইলে এখানে স্টুডেন্টস, সরি কোথায় কোড লিখতেছি, স্টুডেন্টস আমি যদি মেথডটাকে কল করে দিই তাও সরাসরি সে আমার এই ডাটাগুলো এখানে পাবে, সে ডাটাগুলি সে আলটিমেটলি ভিউতে রিটার্ন করবে। আচ্ছা, আমরা চাইলে আরেকভাবে করতে পারি, আমি সরাসরি এখানে একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবল নিয়ে সেখানে ইনিশিয়ালাইজ করবো, সেই ভেরিয়েবলটাকে পাঠাবো, একই কথাবার্তা আমরা যেভাবে চাই। আচ্ছা, তা আমরা সরাসরি এখানে কল করে দিলাম, এখন আমরা সেটা ভিউ থেকে কি ভিউতে রিসিভ করব, আমি আসলাম ভিউতে। আচ্ছা, আমি যখন প্যারামিটারে ডাটা দিব তখন সেটাকে আমার রিসিভ করতে হবে, প্রথমে অ্যাট সাইন দিব, স্মল মডেল লিখবো, স্মল এম মডেল, তারপরে লিখবো আমি যেহেতু আমার ভিউতে পাস করতেছে হচ্ছে একটা স্টুডেন্টের কালেকশন, সো এখানে তখন আমি লিখবো হচ্ছে যেহেতু আমি কালেকশন পাবো লিস্ট অফ দিলাম, আমি এখানে ফুল পাথ দেখাই দিব, আমি সাপোজ আমার মডেলটা চিনিয়ে দিব এখানে ডট মডেলস ডট, আমার মডেলের নাম হচ্ছে স্টুডেন্ট, তার মানে হচ্ছে একটা স্টুডেন্ট টাইপের কালেকশন আমি এই এখানে রিসিভ করব। আচ্ছা, আমি কন্ট্রোলার থেকে পাস করলাম স্টুডেন্ট টাইপের কালেকশন, আমি ভিউতে উপরে একদম রিসিভ করলাম লিস্ট অফ স্টুডেন্ট টাইপের একটা কালেকশন, আর সেটা আমি লিখবো অবশ্যই অ্যাট দ্য সাইন দিয়ে মডেল, আর এমটা হবে অবশ্যই স্মল লেটারের। আচ্ছা, তো এখন এখন রিসিভ করা শেষ, এখন তো আলটিমেটলি দেখেন আমি এখানে আর ভিউ ব্যাগ ইউজ করতেছি না, আমি ভিউ ব্যাগ ডাটা পাবো না, যেহেতু ভিউ ব্যাগে পাবো না এখন এখানে ভিউ ব্যাগ ইউজ করার কোনো মানে নেই। আমি যদি এখানে ইউজ করি এখন আমাকে অ্যারর দিবে, কারণ আমি এখানে ভিউ ব্যাগ থেকে ডাটা পাস করি না, এখানে ভিউ ব্যাগে কিছু থাকবে না, নাল থাকবে, এক্সেপশন দিবে। আচ্ছা, এখন আমি যেভাবে পাঠাইছি ওর প্যারামিটারে পাঠাইছি, এখন প্যারামিটার থেকে রিসিভ করলাম অলরেডি, আমি এখন যেভাবে পাবো এখানে লিখবো হচ্ছে ক্যাপিটাল লেটার র্যাম দিয়ে যে মডেল, সেই মডেল লিখলেই আমি টোটাল আমি যেই ডাটাটা পাস করে আসি সেটা এখানে পাবো। আচ্ছা, তো আমরা একটু রান করে দেখি কী অবস্থা, আচ্ছা ডিবাগ পয়েন্টার রাখি, ডিবাগ করেও দেখবো, সরি, আচ্ছা আসুক রান হোক, আমি আমাদের রিটার্ন এখানে ডিবাগ পয়েন্টার রাখলাম, আমাদের হচ্ছে স্টুডেন্ট গেট অল, সে আমাকে এখানে ডিবাগ পয়েন্ট রাখাই দিল, এখানে যেহেতু আমার একটা মেথড কল হচ্ছে স্টুডেন্টস, আমি এর ভিতরে আসলাম। এখানে কি হয়, এখানে যেহেতু আমার একটা একটা মেথড কল করা ছিল, সেই মেথডে আমি রিটার্ন করলাম, আলটিমেটলি সেই মেথডের মধ্যে আমার স্টুডেন্টের কালেকশন নিয়ে আসছে, এটা আমি রিটার্ন করে দিলাম এখান থেকে। ওকে ফাইন, এটা রিটার্ন হয়ে গেল ভিউতে। আচ্ছা দেখেন, আমি এখানে ডিবাগ পয়েন্টে রাখছি, সেখানে আটকাই দিল, দেখেন এই মডেলের মধ্যে এখন দুটো ডাটা আছে, সে কাউন্ট দেখাচ্ছে। আমি যদি এক্সপ্যান্ড করি দেখেন যে প্রথমে যে ডাটাগুলো দিয়ে আসছে সেগুলো আছে দুইটাতেই, সেম যে ডাটাগুলো আমরা দিয়ে আসি সেগুলোই আসছে মডেলের মধ্যে, তার মানে হচ্ছে আমরা যখন রিসিভ করব তখন অ্যাট দ্য রেট স্মল লেটারের এম দিয়ে মডেল লিখবো, আর যখন সেখান থেকে ডাটা আনতে চাই ক্যাপিটাল এম দিয়ে মডেল লিখবো, এবং আমরা সেটাতে পাবো ডাটা। এখন আমি যদি ফরিজ করি, যেহেতু এখানে আমার কালেকশন আছে আমি ফরিজ করলে ইজিলি আমি ডাটা দেখতে পাবো, প্রবলেম নাই, বাকিটা একদম সেম আগের মতোই। ওকে, আমরা চাইলে আমরা কোনো একটা ভিউর রিটার্নের মধ্যে দিয়েও ডাটা পাস করতে পারি, কোনো প্রবলেম নাই। আর এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আমরা চাইলে আমাদের যেই সাপোজ আমি একটু অফ করে দিই দিলাম, আমরা যে অবজেক্টটা পাস করতেছি সাপোজ এই অবজেক্টের মধ্যে দিয়ে আমরা অনেক ধরনের ডাটা পাস করতে পারবো। সাপোজ অবজেক্টের মধ্যে আমি চাইলে এখানে একটা প্রপার্টি রাখতে পারি লিস্ট অফ স্টুডেন্ট, বা বিভিন্ন ধরনের আমি এখানে অনেক কালেকশন টাইপের অনেক ধরনের প্রপার্টি রাখতে পারি, বা আমি দেখা যাচ্ছে এখানে আমার একটা মডেলের মধ্যে আমি অনেকটা মডেলের অবজেক্টও রাখতে পারি।
অনেকগুলো মডেল যেহেতু আমি এখানে রাখতে পারবো, তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি সুবিধা হবে। তখন আমি যদি এরকম করে আমি একটা অবজেক্ট বানিয়ে নিই, অবজেক্টের মধ্যে করে যত ধরনের ডাটা বাইন্ড করা দরকার আমি সেই অবজেক্টের মধ্যে রাখবো, প্রপার্টি হিসেবে রাখবো। সেটাকে আমি ফাইনালি যদি আমি ওর ভিউ রিটার্ন করার সময় দিয়ে দিই, ভিউতে রিটার্ন করে দিই, তখন আমার সবগুলো ডাটা আমি ভিউতে পাবো। তখন আর আমার অনেকগুলো ভিউবেক ইউজ করতে হবে না, এটা হচ্ছে সবচেয়ে সুবিধা। আচ্ছা ঠিক আছে, এভাবেই আমরা কাজ করবো আসলে, ভিউ দিয়ে এভাবেই রিটার্ন করবো।